প্রশ্ন করেছেন আল্লাহর সিফাত সত্তাগত কর্মগত সিফাতের ধরন আছে কিন্তু আমরা জানি না এর ধরন কীরূপ এমনটা বিশ্বাস করা কি জায়েজ একজন বলেছে এটা নাকি কার বিশ্বাস। এদের বিশ্বাস সিফাত সেফাত বা গুণাবলী তার সিফাতের যদি ধরন না থাকে যেই জিনিসের ধরন নাই সেজন্য অস্তিত্ব নাই তার সত্তাগত গুণের ধরন আছে কর্মগত গুণের অর্থাৎ শিভাত ফেলিয়া শিভাত জাতি উভয়ের ধরন আছে কিন্তু আমরা জানি না ধরন আছে আমরা জানি না আল্লাহ উপর উঠেছেন কীভাবে উঠছেন আমরা জানি না আল্লাহ প্রথম আসমায় নেমে আসেন কিভাবে নামেন আমরা জানি না এটা কর্মগত সত্তাগত তার হাত হাত আছে পা আছে তার আঙ্গুল আছে তার মুষ্ঠি আছে এগুলো যেভাবে হাতের চোখ আছে চেহারা আছে কিন্তু এগুলো ধরনও আছে কিন্তু আমরা ধরন জানি না আমরা ধরন নির্ধারণ করি না ধরন জানি না এইভাবে হচ্ছে আমাদের আকিদা কারামিয়াদের আকিদে এরকম না কারামিয়ারা জিসিম সাব্যস্ত করে কারামিয়ারা কাদিম বলে অথবা সবগুলি হাদিস বলে মানে তাদের আকিদে আমাদের আমাদের আলোচনা মত আঁকিদের মতো না এটা একটা ভুল ধারণা কারামিয়াদের আকিদের সঠিক তথ্য আপনার তুলে ধরা হয়নি আমি আমার রহমান আরশরফুল উঠেছেন এই গ্রন্থে বিস্তারিত তুলে ধরেছি এই বিষয়টি এটা যখন মার্কেটে আসবে ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে পেয়ে যাবেন কারামিয়াদের বিষয় এটা নয় আসলে যেটা তারা মনে করছেন আহেল সুনুজ্জামাত এবং কারামিয়াদের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে তো একদিক দিয়ে মিল আছে কারামিয়ারা আলার কর্মগত সিপাতগুলি সাব্যস্ত করে অর্থাৎ যে সমস্ত তিনি উপর উঠেছেন এটা সাব্যস্ত করে আবার তারা একদিক দিয়ে মিল থাকবে মিল থাকবে না কেন কোনো ভালো অংশ যদি কারো মিল থাকে আমরা এটা অস্বীকার করি না আকিদার শুধু আকিদার সাথে যদি কোনো ফেরকার কোনো কথা মিলে যায় এটা ফেরকার এই অংশ ভালো আছে বাকিটা ভুল কিন্তু কারা মেয়েদের সাথে কোনো কিছু মিলে যাওয়ার কারণে আমাদেরটাও কারা মেয়েদের ধরে নিয়ে আমাদেরটা ভুল বলা হবে এটা তো ঠিক নয় সলফে সালেন কী বিশ্বাস করতেন কী আকিদা পোষণ করতেন আপনি এটা দেখবেন গ্রন্থটি বের হলেন ইনশাআল্লাহ যে সাহাবা তাবিন আইমা মুস্তাহদিন প্রত্যেকে শত শত মানুষের কথা কোরআন হাদিসের দলিল সবগুলি দিয়ে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তালার সিফাত জাতি সিফাত বলেন বা সত্তাগত সিফাত বা কর্মগত সিফাত বলেন এগুলোর ধরন আছে আমরা জানি না ধরন যেটার না এটা অস্তিত্বই নেই আল্লাহর অস্তিত্ব তার যেমন ধরন আছে অবশ্যই কিন্তু আমাদের জানা নেই কীরক কীভাবে তিনি আছেন তার অস্তিত্ব আছে এটা স্বীকার করতে হবে আপনার সবাইকে কেউ যদি বলে তার অস্তিত্ব আছে ধরন নেই তাহলে ভুল বলছে অস্তিত্ব আছে ধরন নাই কথা পৃথিবীতে কিছু হয় না পৃথিবীতে না বাইরেও হয় না অর্থাৎ এটা এটা একটা মনে ধরে নেওয়ার বিষয় এই জন্য যারা আল্লাহ তালার কোনো সিভাস স্বীকার করে না নাম স্বীকার করে না তারা আসলে মূলত আল্লাহ তালাকে একটা ধরে নেওয়া জিনিস ধরে নিয়েছেন যেটা ধরে আছে ধরে নিলাম যারা বলে যে আল্লাহ তালার সিফাতের কোনো ধরন নেই তারা আসলে আল্লাহ তালাকে সত্যিকার অর্থেই তার রবকে এটাকে বলা হয় এটাকে বলা হয় মহজুদ বিশ্বার্থী তালাক অর্থাৎ ধরে নেওয়ার মতো এরকম অবস্থায় তার অস্তিত্ব আছে এগুলি আছে অস্তিত্ব আছে বাস্তবে এগুলি অস্তিত্ব তারা স্বীকার করে না আমরা বাস্তবেগুলি অস্তিত্ব স্বীকার করি অবশ্যই তার সত্তাগত গুণ রয়েছে অবশ্যই তার কর্মগত গুণ রয়েছে জাতিয়া ফেয়ালিয়ে বলা হয় এটা সলমে সারা বিভাগ করেছেন ইমাম ইমাম বাহি তার তার আসমসেবাতে বিস্তারিত উল্লেখ করেছেন এর আগেও আলমরা বলেছেন ইমামুহানিফের অমতুল্লারে বিভাগ করেছেন সত্তাগত কর্ম বিভাগ করেছেন তিনি তার ধরন নাই বলেননি তিনি বলছেন ধরন নির্ধারণ করা যাবে না ঠিক আমরাও ধরন নির্ধারণ করি না ধরন ধরন নির্ধারণ করি না তবে আছে নির্ধারণ করার ক্ষমতা আমাদের নাই কারণ আল্লা তার আসলে আমাদের নির্ধারণ করে দেননি এজন্য আমরা নির্ধারণ করি না কিন্তু ধরন আছে বিশ্বাস করতে হবে যারা বলবে ধরন নাই তারা আসলে স্বীকার করে নেই আল্লাহ তালা এই সিফাতগুলিকে স্বীকার করেনি এখন কারামিদের কোনো কথা এখন কারামিদের কথা কারামি এটা ফেরকা মোহাম্মদ কারামের অনুসারী তারা সিরিস্তানি তার অনুসারী তাদের কথার মধ্যে আমার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে সেটা বড়ো পার্থক্য হচ্ছে এটাই তারা ধরন নির্ধারণ করে ফেলে অর্থাৎ তারা সেটাকে এমনভাবে করে কেউ কেউ তাদের মধ্যে এটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যায় এই জন্য আমরা এসে তাদের সাথে সম্পূর্ণ আলাদা তারা বলে আর্শির ভিতরে এত হাত এত হাত এগুলি ভিতরে আসে এই জাতীয় কথা আমরা বলি না কখনো আমরা বলতে আসের উপরে আমরা ভিতরে বলি না তারা এই জাতীয় কথাগুলো কাররামিয়াদের জন্য এগুলি আমাদের জন্য না তা আহস্লামাত বলি না আমরা আর যারা বলে ভিতরে এরকম তারা অন্য ধরনের বদনামি করে সেটা সেটা আছে যারা ময়তাজিলা বা যারা তথাকথিত আশায়রা সব আশায়রা না অথবা তথাকথিত মাতুরি দিয়ে তারা যেগুলি জাহেমেদের অনুসরণ করে তারা শুধুমাত্র মিথ্যাচার করে জামাতের উপরে তারা শুধুমাত্র জামাতের মিথ্যাচার করে নিজেরা ফেরকা হয়ে গেছে এখন অন্যদের দোষটা দিতে চায় সুতরাং তাদের কথা মানা যাবে না আশা করি বিষয়টি বুঝছেন আর এই বিষয়ে আপনি নিজেও দেখতে পারেন যদি আরবি জানেন যে কি ইমিদের কী বিশ্বাস হাসান জামাতের কী বিশ্বাস এটা বুঝতে পারেন সহজেই ইমাম আবুল হাসান আসারে রহমতুল্লাহ একটা কিতাব আছে মা কালাতুল ইসলামী ইন এটা থেকে আপনি সহজেই বুঝবেন যে আসলেই কারামিদের বিশ্বাস কি আর জামাতের বিশ্বাস কি তিনি নিজেও তুলে ধরেছেন ইমাম আবুল আবুল হাসান আশাহী যাদের অনুসরণ দাবি করে থাকে অন্যেরা আশারা মাতুর দিয়ারা দাবি করে থাকে তাদেরকে এই কিতাবটি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি